আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শারমিনা ফৌজমূর্তি, সিনিয়র প্রফেসর, সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন বাংলাদেশ। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অ্যাবনর্মাল মেনস্ট্রুয়েশন বা অস্বাভাবিক মাসিক সম্পর্কে কিছু কথা শেয়ার করার জন্য। তাহলে আমরা প্রথমেই জেনে নিই নর্মাল মাসিক কাকে বলে এবং এটি কতদিন পর পর হয়। নর্মালি প্রাকৃতিকভাবে প্রতিটি মেয়ে বয়ঃসন্ধিকাল পার হয়ে যাওয়ার পর 28 থেকে 30 দিন পর প্রতি মাসে একবার করে মাসিক হয়। এটি তার একটি স্বাভাবিক প্রক্রিয়া। যেহেতু এটি প্রতি মাসে হয়, তাই আমরা এটার একটা নর্মাল ডিউরেশন দিয়ে থাকি, 28 ± 7 ডেজ। তাহলে এই মাসিকটি প্রতি মাসেই 21 থেকে 35 দিনের মধ্যেই হবে। এটি সাধারণত 3 থেকে 5 দিন, ম্যাক্সিমাম 7 ডেজ স্থায়ী হবে। এই মাসিকটি তরল আকারে হবে, এটি খুব বেশিও হবে না আবার কমও হবে না, এতে কোনো রক্তের দলা বা জমা থাকবে না। তাহলে এটি হলো নর্মাল মেনস্ট্রুয়েশন প্রক্রিয়া। এই নর্মাল মেনস্ট্রুয়েশনে যদি আমরা কোনো অ্যাবনর্মালিটি দেখতে পাই এবং এটি আমাদের স্বাভাবিক লাইফ স্টাইলকে হ্যাম্পেয়ার করে, তখন তাকে আমরা অ্যাবনর্মাল মেনস্ট্রুয়েশন বলে থাকি। অ্যাবনর্মাল মেনস্ট্রুয়েশন বিভিন্ন ধরনের হয়ে থাকে। যদি 35 দিন পার হয়ে যাওয়ার পর, অর্থাৎ 1.5 মাস, 2 মাস বা তার অধিক সময় পর পিরিয়ড হয়, তখন আমরা বুঝব যে দেরি করে পিরিয়ড হচ্ছে। এই দেরি করে পিরিয়ড হওয়াকে আমরা ডিলেড মেনস্ট্রুয়েশন বলবো, বা একে আমরা ডিলেড মেনস্ট্রুয়েশন বলে থাকি। যদি কারোর 21 দিন আগেই পিরিয়ড হয়, তখন তাকে আমরা আর্লি মেনস্ট্রুয়েশন বলি। আবার দেখা যায় যে অনেক সময় মেনস্ট্রুয়েশনের সময় তলপেট এবং কোমরে প্রচুর ব্যথা হয়। এক্ষেত্রে মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না, তারা পড়ালেখা করতে পারে না, তাদের একটা কষ্টকর অবস্থা তৈরি হয়, ফলে তারা কি করে, ইম্পর্টেন্ট ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারে না। এই যে পেনফুল মেনস্ট্রুয়েশন, এই পেনফুল মেনস্ট্রুয়েশনকে আমরা ডিসমেনোরিয়া বলে থাকি। যেহেতু আমি প্রথমেই বলেছি যে পিরিয়ডটা 5 থেকে 7 দিন স্থায়ী হয়, সেহেতু পিরিয়ড যদি কারোর 7 দিনের বেশি বা অধিক সময় ধরে হয় এবং প্রফিউজ ব্লিডিং হয়, তখন তাকে আমরা মেনোরেজিয়া বলি। মেনোরেজিয়ার ক্ষেত্রে ইয়াঙ্গার মেয়েরা খুব বেশি সাফার হয়, তখন তারা স্কুল কলেজে যেতে পারে না। অনেক মেয়েদের এমন ব্লিডিং হয় যে তারা রক্তশূন্যতায় ভোগে, তখন তাদের ব্লাড দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। আবার যদি দেখা যায় যে পিরিয়ডটা ঠিক সময়ে হচ্ছে কিন্তু 1-2 দিন স্থায়ী হচ্ছে, তখন আমরা স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন বলে থাকি। আবার যদি দেখা যায় যে 2 পিরিয়ডের মাঝে প্রফিউজ ব্লিডিং হচ্ছে, তখন তাকে আমরা মেট্রোরেজিয়া বলি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিরিয়ড শুরু হয়ে যাওয়ার পর অনেক দিন তা বন্ধ থাকে, এটাকে আমরা অ্যামোনিরিয়া বলি। প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে পিরিয়ড বন্ধ থাকে, এটা হচ্ছে আমাদের নর্মাল ফিজিওলজি। কিন্তু অন্য সময় যদি পিরিয়ড বন্ধ থাকে, এই অ্যামোনিরিয়াটা হচ্ছে একটি ডিজিজ কন্ডিশন। আবার যদি দেখা যায় যে পিরিয়ডটা শুরু হয়ে তা অনেক দিন পর্যন্ত চলছে, তখন তাকে আমরা অ্যাপিনোমেনোরিয়া বলি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাপিনোমেনোরিয়া এবং মেনোরিয়াজিয়ার মধ্যে মেনোরিয়াজিয়াকে আমরা একই ধরনের মনে করি, কিন্তু সেটা একই ধরনের না। মেনোরিয়াজিয়াতে দেখা যায় যে প্রফিউজ ব্লিডিং হয়, কিন্তু ইপিমেনোরিয়াতে ব্লিডিংয়ের পরিমাণ ঠিক থাকে কিন্তু সেটা অনেক দিন পর্যন্ত চলতে থাকে, এটাতে সময়টা বেশি নেয়। আবার যদি দেখা যায় যে পিরিয়ড নির্দিষ্ট সময়ে হচ্ছে না, অনিয়মিতভাবে হচ্ছে এবং ফোটা ফোটা করে অনেক দিন ধরে চলছে, তখন এটা হচ্ছে অলিগোমেনোরিয়া। সাধারণত দেখা যায় যে যাদের ডিসমেনোরিয়া থাকে তাদের ক্ষেত্রে অলিগোমেনোরিয়া দেখা যায়। এখন আমি আপনাদেরকে বলবো অ্যাবনর্মাল মেনস্ট্রুয়েশনের কজগুলো। এজ একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ প্রতিটি নারী 11 থেকে 15 বয়সের মধ্যেই পিরিয়ড শুরু হয়, আবার 45 থেকে 55 বছরের মধ্যে পিরিয়ড বন্ধ হয়ে যায়, এটাকে আমরা মেনোপজ বলি। এ সময় দেখা যায় যে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স মহিলাদের বডিতে তৈরি হয় এবং তখন বিভিন্ন উপসর্গ দেখা দেয়। ওবিসিটি বেশি হলে ইন্ড্রোজেন হরমোন বেড়ে যায়, ইন্ড্রোজেন হরমোন বেড়ে গেলে থ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ডকে থেকে হরমোন সিক্রেশন হতে বাধা দেয়, ফলে দেখা যায় যে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়। ওরাল কন্ট্রাসেপটিভ পিল,
আমরা জানি যে ওরাল কনট্রাসেপটিভ পিলে ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকে। অনেক দিন ধরে ওরাল কনট্রাসেপটিভ পিল খাওয়ার পর যদি তা বন্ধ করে দেওয়া যায় তখন দেখা যায় যে 6 মাসের অধিক সময় অনিয়মিত পিরিয়ড হয় এবং অনেক সময় তা বন্ধ হয়ে যায়। ইউটেরাইন ফাইব্রয়েড, ইউটেরাইন ফাইব্রয়েড হলে ইউটেরাইন ওয়ালের মধ্যে এক বা একাধিক টিউমার থাকে। এক বা একাধিক টিউমার থাকার কারণে পিরিয়ডের সময় দেখা যায় যে প্রফিউজ ব্লিডিং হয় এবং সিভিয়ার পেইন হয়। এন্ডোমেট্রোসিস বা চকলেট সিস্ট, সান্ধ্য মেনস্ট্রুয়েশনের সময় দেখা যায় যে ব্লিডিংটা নিচের দিক থেকে বের হয়ে আসে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্লিডিং উল্টো দিকে, যে আমাদের যে আমাদের টিউবের যে দুটো ওপেনিং আছে সেই দুটো ওপেনিং দিয়ে ওভারির মধ্যে এসে জমা হয়, তখন ওভারিতে সিস্ট তৈরি হয়। এই সিস্টটাকেই আর চকলেট সিস্টের মতো দেখা যায়। এই সিস্ট হলে পরে দেখা যায় যে পিরিয়ড অনেক সময় বন্ধ থাকে কিংবা ফোটা ফোটা ব্লিডিং হয় এবং এই পিরিয়ডের পর 1-2 দিন পর সিভিয়ার পেন হয়। পেলভিক ইনফার্মিটি ডিজিজ, পেলভিক ইনফার্মিটি ডিজিজ একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটি জরায়ুতে হয়। এটি হলে পরে সিভিয়ার পেন হয়, জ্বর হয় এবং ভমিটিং হয়। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম হলে আমাদের দুটো ওভারিতে ছোট ছোট অনেক সিস্ট হয়। এই সিস্ট হওয়ার পরে ওভাম বের হয়ে আসতে পারে না, ফলে ওভুলেশন হয় না। ওভুলেশন না হওয়ার কারণে আমাদের বডিতে ইস্ট্রোজেনের একটা ইফেক্ট দেখা দেয়। এই ইস্ট্রোজেনের বডিতে বৃদ্ধি হওয়ার কারণে দেখা যায় যে আমাদের ওয়েট গেন করে। ওয়েট গেন হলে আমাদের পিরিয়ড বন্ধ হয়ে যায়। হরমোনাল ইনব্যালেন্সড থাইরয়েড গ্ল্যান্ড, আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন নামক হরমোন সিক্রেশন হয়। থাইরক্সিন হরমোন কম বা বেশি হলেও পিরিয়ড বন্ধ হয়ে যায়। পিটুইটারি গ্ল্যান্ড, অনেক সময় পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার হয়। পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার হলে দেখা যায় যে হরমোন সিক্রেশনকে বাধাগ্রস্ত করে, তখনও পিরিয়ড বন্ধ হয়ে যায়। এছাড়া ইউটেরাইন ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, এগুলোও অ্যাবনর্মাল মেনস্ট্রুয়েশন একটি কজ। আবার অনেক সময় দেখা যায় যে অনেকে স্টেরয়েড জাতীয়, স্টেরয়েড এবং অ্যান্টিকোয়াগুলেন্ট জাতীয় ড্রাগ গ্রহণ করে। এই ড্রাগগুলো গ্রহণ করার জন্য দেখা যায় যে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়। এছাড়া মিসক্যারেজ, ইকটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রেও অ্যাবডোমাল মেনস্ট্রুয়েশন হয়ে থাকে। ইকটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে দেখা যায় যে ফার্টিলাইজড ওভাম ইউটেরাসে ইমপ্লান্টেশন না হয়ে ফেলোপিয়ান টিউব কিংবা অন্যান্য জায়গায় ইমপ্লান্টেশন হয়, তখন দেখা যায় যে পিরিয়ড বন্ধ হয়ে যায় বা অনেক সময় ফোটা ফোটা ব্লিডিং হয়, এক্ষেত্রে সিভিয়ার পেইন হয়। এইসব ফ্যাক্টরের কারণেই দেখা যায় যে অ্যাবনর্মাল মেনস্ট্রুয়েশনগুলো হয়ে থাকে। কাজেই আমাদের এসব ফ্যাক্টরগুলোকে খুব ভালোভাবে জানতে হবে। হোমিওপ্যাথিতে আমরা এই ধরনের অনেক পেশেন্ট পেয়ে থাকি। দেখা যায় যে এই পেশেন্টগুলো অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে আমাদের কাছে আসে। অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার জন্য দেখা যায় যে তাদের পেন, ব্লিডিং কিছুটা রিমুভ হয় কিন্তু ডিজিজটা সম্পূর্ণভাবে কিউরড হয় না। দেখা যায় যে এই সিমটমগুলো কিছুদিন পর আবার ফিরে আসে, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে দেখা যায় যে এই ডিজিজগুলো সম্পূর্ণ সুন্দরভাবে নিরাময় করা সম্ভব। তাই হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আপনারা সুস্থ এবং ভালো থাকবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আমি আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।